আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফাতেমা রুনা, রুনা সোহেল ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর যারা অসুস্থ আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, সেই কামনা করে আজকের ভিডিওটা স্টার্ট করছি। এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে আরেকটি ভিডিও। আসলে অসুস্থ থাকার কারণে আমি চাইলেও রেগুলার হতে পারি না, অনেক সময় দেখা যায় ভিডিও করি কিন্তু সেগুলো এডিট করব, ভয়েস দিব, সেই ঝামেলাটা আর সহ্য হয় না, সেই জন্য আসলে আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় না। তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করে দেই, কারণ অনেক আপুরা বা ভাইয়ারা আছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার আপডেট জানতে চান, তো মাঝে মাঝে কমেন্ট পড়লে আমি বুঝতে পারি, তো সেই জন্য আসলে এই আপডেট দেওয়ার জন্য এই ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করা। তো সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি আজকে সূর্যটা এত সুন্দর ছিল, আকাশও অনেক সুন্দর ছিল, তবে সুন্দরের মাঝেও যে কিছু অসুন্দর থাকে সেটা প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে, কারণ এত পরিমাণ গরম ছিল। যদিও ওই নীল আকাশ, রৌদ্রোজ্জ্বল দিন, তারপরও খুব বেশি গরমের কারণে সকাল থেকে একটা অস্থিরতা কাজ করছিল। তো আমাদের যেহেতু গ্যাসের সমস্যা, সকালবেলায় আমরা সব রান্নাবান্না শেষ করে ফেলি, আমি সকালে নাস্তা প্লাস দুপুরে রান্নাবান্না সব একসাথে করে নিয়েছিলাম। আর ওই দিন হচ্ছে যেদিনের ভিডিও এটা, সেদিন আমার দেবর এসেছিল ঢাকা থেকে, সাথে আমাদের ছোট্ট সোনামণি জারিফও এসেছিল। বাসায় মেহমান আসার পর রান্নাঘরে রান্না করাটা আমার কাছে একটু ভালো লাগে না, তো আমি চেষ্টা করি যখন মেহমান আসবে তার আগেই সব রান্নাবান্না যেন শেষ হয়ে যায়, আর মেহমান আসলে তাদের সাথে ভরপুর কথা বলবো, তো আড্ডা দিব, সেই জন্য রান্নাটা সকালবেলায় কমপ্লিট করে ফেলেছি। আর ডিটেলস আকারে রান্নাবান্না শেয়ার করিনি, কারণ এত কিছু রান্নাবান্না শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমারও এডিট করতে ইচ্ছে করবে না, তো সেই জন্য অল্প একটু দেখিয়েছি। আর এখানে আমি বসে নাস্তাটা করে নিচ্ছি, আমি লতি ভাজি দিয়ে নাস্তাটা করব, সাথে একটু গরু মাংস নিয়েছি, তবে আমার কাছে লতি ভাজিটা বেশি মজা লাগে। আর আমার যেহেতু আয়রনের ঘাটতি আছে, ডাক্তার আমাকে বলেছে বেশি করে কচু জাতীয় সবজিগুলো খাওয়ার জন্য, লতি, কচু, কচুরমুখী এগুলা, তো আসলে কাটা বাছা করতে এত বেশি প্রবলেম যে এগুলো চাইলেও খেতে পারছি না। তা আজকে অনেক কষ্ট করে লতিগুলো কেটেছি, তিন দিন হয়েছে এগুলো এনেছে কিন্তু সময় পাচ্ছিলাম না, তো আজকে কেটে এগুলো ভাজি করেছি শুধু রসুন দিয়ে, আর এখন আমি রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। আর খাওয়ার পর যখন বাহিরের দিকে তাকিয়েছি, এখন কিন্তু বেলা বাজে মাত্র 8:30, তবে আকাশ দেখলে আর রোদ দেখলে মনে হবে যেন দুপুর গড়িয়ে বিকেল নামছে, এত প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আর অবশ্য সুন্দর লাগছিল, প্রকৃতি যেন এক নতুন সাজে সজ্জিত হচ্ছে, কারণ বৃষ্টির কারণে সব গাছের মধ্যে নতুন নতুন পাতা সৃষ্টি হয়েছে, গাছেরা সজীব সতেজ হচ্ছে। খাওয়ার পরে আমি মিনিট দশেক হাঁটাহাঁটি করি, তো যখন বাহিরে গিয়েছি উঠানে হাঁটার জন্য হাঁটতে হাঁটতে চোখ পড়লো বেগুন গাছটার দিকে, দেখি বেগুনগুলো বেশ বড় হয়ে গেছে, তো আমার শাশুড়ি আমা বলছিল যে এগুলো কেটে ফেলা উচিত, না হলে এগুলো গাছ থেকে নষ্ট হয়ে যাবে। আমি একটা কাঁচি এনে তো এগুলোকে কেটে নিয়েছি, আর এগুলো যখন রান্না করেছিলাম খেতেও ভীষণ মজা হয়েছিল। এখানে যাকে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে আমাদের ছোট্ট জারিফ সোনা, ওর বাবার সাথে এসেছে, ওর আম্মু আসেনি, তো এখানে বসে দাদুর সাথে গল্প করছে। আমার শাশুড়ি অনেক চেষ্টা করছিল ওকে খাইয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনো ক্রমেই পারছে না, ও হাতে একটা চকলেট নিয়ে বসে আছে আর এটা একটু পরপর খাচ্ছে, কোনো ক্রমে ভাত খাচ্ছিল না। তো যাই হোক, দাদু আর নাতির মিষ্টি মিষ্টি কথাগুলো শোনার জন্য আমিও দাঁড়িয়েছিলাম সেখানে। এখন নামাজ থেকে সবাই চলে এসেছে, আমার দেবর, তারপর আপনাদের ভাইয়া, বাচ্চারা সবাই, তো খাবার টেবিলে খাবার দিয়েছি, এখন এরা সবাই বসে খেয়ে নিবে। আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার পাশে থাকতে পারেন, ছোট্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যেন পরবর্তীতে আপনারা আবার এই ধরনের ভিডিও দেখবেন। আর অবশ্যই যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তারা একটি লাইক দিয়ে যেতে ভুল করবেন না, কারণ আপনার ছোট্ট একটি লাইক পারে আমার ভিডিওটাকে আরও 5-6 জনের সামনে নিয়ে যেতে। এমনিতে এই চ্যানেলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে অসুস্থ থাকার জন্য, আমি যেহেতু রেগুলার হতে পারি না সেজন্য। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।